চলচ্চিত্রের যখন সুসময় যাচ্ছে, যখন চলচ্চিত্র আবার নতুন করে জেগে উঠেছে, ঠিক সেরকম একটি প্রারম্ভে প্রবেশ করলাম জনাকীর্ণ একটি প্রেক্ষাপটে। অসাধারণ অনুভূতি হচ্ছে, ভালো লাগছে যে চলচ্চিত্রের জন্য মানুষ আবার জেগে উঠেছে, সিনেমা দেখবার জন্য মানুষ আবার হলমুখী হয়েছে। ঠিক এরকম একটি সময়ে বীরত্ব আপনাদের সামনে আসছে। শুধু দুটি ঘটনা, একটি ঘটনা হচ্ছে যে আমি বরাবরই মফস্বলের মানুষ, এবং যে অঞ্চলের ছবির শুটিংটি হয়েছে সে অঞ্চলটিও আমার, আমি কুষ্টিয়া শহরের ছেলে, আর শুটিংটি হয়েছে রাজবাড়ি। রাজবাড়ি এবং কুষ্টিয়ার একটি সেতু বন্ধন আছে, সেই সেতু বন্ধনের কারণেই ঐতিহাসিক জায়গা রাজবাড়ি, সেখানে এই ছবির শুটিং হয়েছিল। যে ঘটনাটি সবচেয়ে বেশি বেদনাদায়ক সেটি হচ্ছে, এই ছবির একজন সহকর্মী স্বামী মিস্ত্রি, যার সঙ্গে আমি শুটিং শেষ করে রাতে ফিরেছিলাম বাসে, এবং যার আজকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, আমার মতো হয়তো এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল, দুর্ভাগ্যজনকভাবে দুজন মানুষ, দুজনই চলচ্চিত্রের, দুজনই অভিনেতা, দুজনই কাহিনীকার, একজন কায়েস চৌধুরী, একজন স্বামী মিস্ত্রি। স্বামী মিস্ত্রি পুলিশ অফিসারের ক্যারেক্টার করছিল, এবং আমি একটি নেগেটিভ চরিত্র অভিনয় করছি এখানে, একজন এমপির চরিত্রে। সো সেখানে স্বামী মিস্ত্রি এত প্রাণবন্ত অ্যাক্টিং করলো সেটি আমি দেখেছিলাম। তারপরে তার সঙ্গে আমার জার্নিটা হয়, এবং আমরা একসঙ্গে রাতে ঢাকায় ফিরি। ঢাকায় ফেরার পথে তার অনেকগুলো আফসোস ছিল, চলচ্চিত্র প্রতি তার যে দুর্বলতা ছিল সেই কথাগুলো বলেছিল। এফডিসি প্রান্তরে এইখানে অনেক বছর এসেছি, নানা চলচ্চিত্রের নানা সংগঠকের সঙ্গে, পরিচালকের সঙ্গে নানাভাবে চেষ্টা করেছে চলচ্চিত্র অভিনয় করবার, সংগ্রাম করেছি। শেষে চলচ্চিত্রের বাইরে এসেও আমাদের টেলিভিশন মিডিয়াতে কাজ করেছি। স্বামী মিস্ত্রির এই অকাল প্রয়াণ, তার প্রতি আবার আমি শ্রদ্ধা নিবেদন করছি, এবং আপনাদেরকে অনুরোধ করব, এই ছবি হয়তো তার শেষ ছবি, সেই ছবিটি আমরা তার জন্যই দেখব, তার কাছে যাবো, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাবো। যেহেতু জীবিত অবস্থায় এই শিল্পীর প্রতি আমরা যথার্থ সম্মান মূল্যায়ন করতে পারিনি, এটা আমাদের একটা হয়তোবা এক ধরনের বাস্তবতা আছে, জীবিত অবস্থায় আমরা মানুষকে মূল্যায়ন করবার যোগ্যতা রাখি না, ক্ষেত্র বিশেষ। স্বামী মিস্ত্রি হঠাৎ করেই আমাদের মাঝ থেকে চলে গেল। স্বামী মিস্ত্রির আজকে মনে পড়ছে বেশি করে এই কারণেই যে আজকের দিনে তার বক্তব্য শুনলে আরো ভালো লাগতো। পরিশেষে যে কথাটি বলব, চলচ্চিত্র যেহেতু আপনারা দেখা শুরু করেছেন, বিলুপ্ত আবারও বলেছি মফস্বলের গল্প, অবিরত জনপদের গল্প, এবং একটা নারীর নানা ঘটনার প্রেক্ষাপটের গল্প, আপনাদের গল্পটি ভালো লাগবে। রানা ওইখানকারই ছেলে যে গল্পটি ওখান থেকে তুলে নিয়ে এসেছে, জীবন থেকে দেখায় গল্প, সেই গল্পের পড়তে পড়তে জীবনের কথা আছে, আমাদের বক্তব্য আছে, জীবনের ঘনিষ্ঠতা আছে, নানা যথার্থভাবে সেটা প্রয়োগ করেছে বলে আমার বিশ্বাস। বীরত্ব, বীরত্বের মতোই চলচ্চিত্র জগৎকে ঝাঁকিয়ে দিক, আত্মবিশ্বাস ফিরিয়ে দিক, চলচ্চিত্র আবার জেগে উঠুক, সিনেমার জয় হোক, জয় হোক আপনাদের সবাইকে, ধন্যবাদ।